এটা চইলা যাইবো কয়েকদিন পর খুব খারাপ লাগতো যে কোনো সময় এটা চলে যাবো গা আমার কোনো জিনিসই প্রথমটা টেকসই করে না যাক আলহামদুলিল্লাহ মনির টাকে খাওয়া শেষ হয়েছে আর আজকে এমনই ঠান্ডা পড়ছে মানে মনির খাওয়াইতে দিকে আজকে এমন ঠান্ডা পড়ছে দেখেন কুয়াশায় কি অবস্থা বুঝছ জানা ওই দিন কাউকে বাসার রাইট থাকবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এইটা যদি খেয়ে আমার পেট ভরে যেত তাহলে মনিরের খাওয়া তো আর আমি খাইতে পারতাম না মনির আব্বু আম্মু কোথায় নাই বিয়া করছে আব্বু এবার ঝালমাটা বানাইতেছি কাকা এটা কাজ করবেন মনির একটা লবণ বেশি আমি এত কোনোর দিয়ে ভিডিও ধরে রাখলাম কারণ ওদের কেয়া না পারে তারপর আলাই মোবাইল দিয়ে গেমের হইতে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ গাইস কালকে সাবার সার্ভিস করানোর পর আয়শা নিয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম গা আর ঠান্ডায় হাইওয়ে দিয়ে চালানোর ফলে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছিল গা রাত্রে ওষুধ টুষুধ খেয়ে ঘুমাইছি আপাতত এই মাত্র উঠলাম তো সার্ভিস করানোর পর এইটার আপাতত আর কোনো প্রবলেম হয় নাই এত তাড়াতাড়ি তো প্রবলেম ধরা পড়বে না আমার যতটুকু মনে হয় আর তেমন একটা প্রবলেম হবে না আসলে আমার লাকটা খারাপ তো যার জন্য এরকম একটা প্রবলেম আমি ফেস করছি তো বিয়া খাওয়ার পরে তো আর তেমনভাবে ঘোরাঘুরি হয় নাই তো আজকে চিন্তা করলাম একটু ঘোরাঘুরি করি কারণ এটা নিয়ে তো আমি তেমনভাবে ঘোরাঘুরিও করতে পারতাম না আর দু একদিন পরে তো আমাদের শুটও শুরু হয়ে যাবো তো আজকে একটু টাইম আছে এটা নিয়ে একটু ঘুরে আসি আর আমাদের সামনে আরও দুইটা বিয়ে আছে তো ওই বিয়ার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানান অ্যান্ড ওই বিয়াগুলোতেও কি আমার অ্যাটেন্ড করা উচিত এইটাও আপনারা কমেন্টে জানান তো এমন আর কথা পারব না কারণ মনির আমার লেগে গোল গোল অপেক্ষা করতে আছে তো তাড়াতাড়ি চলুন অর্ডার রিসিভ করি আজকে আবার মালগুলো একলগে আছে স্টার্ট দেওয়ার টাইমেই চিল্লা চিল্লি করে যাও বেটা হর 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 তলে দিস না আর আপনারা হয়তো জানেন না আমার ছোটোকাল থেকে অনেক শখ ছিল যে আমি একটা কুকুর পালুম তো এমন আপাতত না যখন আমি ওই রুমটা পুরোপুরি গুছা মধ্যে আমি একটা হইলো কুকুর পালুম আচ্ছা আন্টির লগে দেখা করে যাই অনেকদিন ধরে আন্টির লগে দেখা হয় না আচ্ছা গাড়ি কেনার আগে আমি প্রতিদিন এই বাসায় থাকতাম প্রতিদিন রাত্রে এটা আমার একটা বন্ধুর বাড়ি আর আমার বন্ধুর আম্মু আমার নিজের আম্মুর মতোই আমার যখন খিদা লাগতাম এই জায়গায় পড়তাম এখনও যখন খিদা লাগে তখন এই জায়গায় পড়ি বাট বাইক কেনার পরে এই বাসায় বাইক রাখার ফ্যাসিলিটিস নাই তো এই জায়গায় তেমনভাবে থাকা হয় না আন্টি আমি ওমর খাইতেছেন না ভাই যেমন কই দেখা করে যাই না না এখন খাবো না ভাত খেয়ে বেরিয়েছি বাসার থেকে নাদিম কোথায় গোসল করতে গেছে আচ্ছা ঠিক আছে তো তারাও আমার অনেক মিস করে আমিও তাকে অনেক মিস করি মনির অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে তো আপাতত ওই জায়গায় চলে যাই আমি আরো মনিরের লেগে তাড়াতাড়ি এলাম কারণ ওরে আমি আধা ঘন্টা আগে মেসেজ দিছি আমি ভাবছি ওই জায়গায় হ্যাঁ বয়ে রয়েছি বাট এনে এহে দেখি ও আহেই নাই এইটি হলো টিকটকার কাজে আর কথায় কোনো মিল নাই এখন অলরেডি আমার অপেক্ষা করে থাকতে হইব হাই মনির আইছে মনির আইছে মনির দাঁতালি দাঁতালি তো মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি টিকটকার আইছে বন্ধু এত দেরি হলো কে তোমার আমি তো জানি টিকটকার কো সময় 15 সেকেন্ড 15 মিনিট লাগছে আপাতত আমরা এখান থেকে বাইরে হই আর একটা মেইন বিষয় যেটা কইতে অনেকটা খারাপ লাগতেছে আমি চিন্তা করছি আমার ব্ল্যাক মাম্বার আমি সেল করে দিব এটার অনেকটা কারণ আছে কারণ এটা আমার জীবনে আসার পর আমার জীবনে ঝামেলা শুরু হয়েছে আর আপনার প্রত্যেকটা কাজের প্রথম জিনিসটাই আমার লাইফের জন্য একটা বাধা তো আমি ফাইনালি চিন্তা ভাবনা করে লাইছি যে আমার ব্ল্যাক মাম্বার আমি সেল করে দিব অনেকটা কষ্ট হইতেছে কারণ এই ব্যক্তি অনেক মায়াই জড়াই গেছিল নামটাও এত সুন্দর দিতাম সবাই এত পছন্দ করতেছিল তো আপনারাও কমেন্ট করেন যে এটা কি আমার সেল করে দেওয়া উচিত নাকি অ্যান্ড সেল করে আমি কোন বাইকটা নিমু এটাও কমেন্টে জানান অ্যান্ড আমি আমার চিন্তা ভাবনা স্ট্যান্ড করে দিচ্ছি তারপরও যদি এই ভিডিওতে 10K কমেন্ট আসে তাহলে দুইটা জিনিস আমি করবো যেহেতু মনির আর রিয়াদ এই চ্যানেলের শুরু থেকে সবচেয়ে বেশি পরিশ্রম করে আমার পরে তো ওগো দুইজন রে যদি 10,000 কমেন্ট হয় তাহলে আমি সাজেক নিয়ে যাবো এইটা প্রথম বাইকের কাগজ হোক বা না হোক আর দ্বিতীয়ত 10,000 যদি কমেন্ট হয় তাহলে আমি এই বাইকটারে ফাইনালি আমি সেল করে দিব অ্যান্ড আমি নতুন কী বাইক নিবো ওটা আপনারা কমেন্টে জানায়েন তো আপাতত এই জায়গা থেকে আমরা বাইরে হই কারণ আজকে একটু ঘোরাঘুরি করতে হবে এই বাইকটা আমার কাছে আর কতক্ষণ বা কতদিন আছে আমি জানি না তো চলেন তো মনির কনে যান যায় আমি সব জায়গায় যাবো তো মনিরের লেগে অপেক্ষা করতে করতে আমাগুলোকে অনেক মানুষ হয়ে পড়ছে আর এই জায়গায় আমি বারবারই গেছি অনেক মানুষ আইনগুলোকে দেখা করতে বাট অনেকে ঘুরে যায় তো ওই জায়গাটায় না যাই না না আসাই ভালো তো ভাই থাকেন সবাই আল্লাহ হাফেজ টাটা ভাই থাকো আল্লাহ হাফেজ তো ফাইনালি চিন্তা করলাম আমি একটু মকশবিলে যাবো মকশবিল অনেক সুন্দর একটা জায়গা আমি কইলাম আমাদের গাজীপুর এরিয়া পুরাটাই জোস আর এই পাশ দিয়ে তো যাওয়ার চিন্তা ভাবনা নিলাম কিন্তু এই পাশের রাস্তাটা তো তেমন একটা ভালো না আমার গাড়ির হায়াত আরো এক মাস কমে যাবো দেখি তা অস্তে ধীরে চলে যাই জীবনে অনেক বড় ভুলটা করছে এই রাস্তা দিয়ে হ্যাঁ আমার ব্ল্যাক মাম্বাটা খয়রি মাম্বা হয়ে যাবো গা কারণ যে পরিমাণ কেদা এই রাস্তায় এই জায়গাটায় সপ্তাহে একদিন পুলিশ থাকে এখন আমি চিন্তা করতাম যে ওই একদিন আমার কপালে পড়ে নাকি
আমি ভাবছিলাম এই রাস্তাটা মনে আগের মতোই ভাঙাচোরা আছে, বাট এখন আইয়া দেখি যে রাস্তায় ইট দিয়ে কাজ করাইছে, মানে রাস্তাটা নতুন করাইছে, এটাই ভালো লাগতেছে। নয় তো ভাই জীবনটা বের হয়ে যেত গা, ঘুরার শখে যেত গা। বাইক রাইডার করলে গা জাম আর ভাঙাচোরা রাস্তা হইলে একটা অভিশাপ, কি যে প্যারা লাগে। আর স্পোর্টস বাইক হইলে তো কোনো কথাই নাই, আপনি ভূত দেখা ভয় না পাইলে আপনি জাম দেখা ভয় পাইবেনই। যাক একটু ভাঙাচোরা রাস্তা ছিল ওইটা কাটাইলাম, এখন পুরো রাস্তাটাই অনেক সুন্দর। বাট এখন ওই জায়গায় অনেক মানুষ ঘুরতে ফিরতে যায়, সেটা ভালো লাগে। তো অনেকদিন ধরে ওই জায়গায় যাওয়া হয় না। আর ওই জায়গায় একটা জিনিস বিখ্যাত, সেটা হলো মাঠা। আজকে মাঠাও খামু, আর এই মাঠা খাওয়াবে আমার মনির। খাবি না বন্ধু? আসসালামু আলাইকুম। রাস্তার থেকে একটু সইরা বসতেন, কারণ কি রাস্তায় যে কোনো সময় গাড়ি ঘুরে আসতে পারে। আর একটু নাইমা বসেন, সমস্যা নাই। আপনার আব্বু আম্মু কোথায়? নাই বিয়ে করছে আব্বু? আম্মু নাই? আচ্ছা সাইডে আসেন, সাইডে আসেন। আপনি যতক্ষণ আছেন অতক্ষণে আপনার কত টাকা ইনকাম করতে পারবেন রাত পর্যন্ত? হয় না? তারপরও 500-600, 200-300, 2-1 দেয় রাত পর্যন্ত কত টাকা কামাইবেন? 500। আজকে আপনার আমি দিব, আপনি বাসায় চলে যাবেন, ঠিক আছে? এনে কিন্তু আর থাকতে পারবেন না, আর কখনো উপরে উঠবেন না, নিচে উইবেন, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, এনে খারাপ তোর কাছে আছে টিয়া, আপনি কিন্তু এনে থাকতে পারবেন না আর, ঠিক আছে? আজকে বাসায় যাবেন গা, এই ধরেন এখনই বাসায় যাবেন গা, ঠিক আছে? আর এই যে নিচে নামবেন, নিচে নামে থাকবেন, উপরে উঠবেন না, যার নিচে নামে যান গা, আর বাসায় যাবেন গা এখন, ঠিক আছে? পায়ে ধরতে হয় না, আচ্ছা তাহলে সন্ধ্যা পর্যন্ত আপনি থাকেন, কিন্তু আপনি নিচে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, নিচে এই আরো নিচে নামেন, এই জায়গায় হেন, এই জায়গায় হেন। আর আমার কথা দিতে হবে, আপনি রাস্তায় উঠতে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে যান, আল্লাহ হাফেজ। ভালো আছো ভাইয়া? আমি যাইনি, আমি একটু মকসবিলের দিকে যাবো, আমি উঠে আমি উঠে। আমার কাছে টাকা ছিল না, আর এই দুই চার এলাকায় বিকাশের দোকান বহু দূরে, যতটুকু ছিল আমার আর মনির কাছে, আমার কাছে ছিল না, ওর কাছে ছিল, ওর থেকে নিয়ে আমি দিলাম। ওকে ভালো আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? উপরে উঠো না কিন্তু তুমি, ঠিক আছে? উপরে উঠা যাবো না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। হ্যাঁ যাক ভাই, আল্লাহ হাফেজ। চলো আমি ওরে যতই বাসায় পাঠানোর চেষ্টা করি ও বাসায় যাইব না, আর আল্লাহ তাআলা এক একজনটা এক একভাবে তৈরি করছে। আমার ইচ্ছা ছিল আমি একটু আরও ভালো কিছু করবো, বাট আমি আজকে মানি ব্যাগে টাকাও নিয়ে বেরোই নাই। আমি যে বিকাশের দোকান থেকে ক্যাশ আউট ট্যাশ আউট দিব, দুই চার এলাকায় কোনো বিকাশের দোকানও নাই, আর আমাদের এরিয়া একটা গ্রাম এরিয়া, তো এই জায়গায় বিকাশের দোকান এভরিথিং এগুলো পাওয়া খুবই টাফ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালোভাবে চলার তৌফিক দান করুক, আর এদের মতো মানুষকে আল্লাহ রক্ষা করুক এই শীত থিকা, এই পরিবেশ থিকা, মানুষজন থিকা, আর রহমত করুক আল্লাহ সবাই রে। ওকে আপাতত আর কথা না বাড়াইয়া পটাপট আমরা চলে যাই আমাদের মেইন কাজে। আর আরেকটা জিনিস বললো, এই আমি কোনো মানব সেবাটা ব্যয় করি না, আমার সামনে যদি কখনো কোনো বিপদগ্রস্ত মানুষ পড়ে আমি জাস্ট ওনারে একটু হেল্প করার চেষ্টা করি, আমি কোনো সিম্পাথি নিতে চাই না। আমার ভিডিও অনেক পোলাপান দেয়, পিচ্ছি পোলাপান দেয়, বড় মানুষ দেয়, আমি চাই একটুখানি অন্তত শিখুক, মানুষের যেন হেল্পটা করতে পারে, টাকা পয়সা দিয়ে না। যেমন কোনো মানুষ রাস্তাঘাটে একটা বিপদে পড়লো, সে গাড়ি খুঁজে পাইতেছে না, বৃদ্ধ মানুষ, তার হাতে জিনিসপাতি আছে, তার জিনিসপাতিগুলো টাই না, তার একটা ভালো গাড়িতে উঠাই দিতে। কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, তার একটু ডাক্তারখানা পর্যন্ত নিয়ে যাইতে। কোনো মানুষ অসুস্থ, তারে তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে, এটারই হেল্প বলে। মানব সেবা যে করতে হবে এরকম কিছু না, আল্লাহ তাআলা কার রিজিক কার কাছে রাখছে জানা যায় না, কখন কে কার সামনে বিপদে পড়ে, তো যেই যার সামনে বিপদে পড়ুক তখন তার হেল্প করা উচিত। তো চলেন মকশ বিলে, আয়সা পড়ছি সর্বপ্রথম এই জায়গায়, আমার বাইকটা রেখে দেই এই যে মাঠার দোকানে, এখান থেকে আমরা মাঠা খাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম কাকা, দুইটা মাঠা দেন। বন্ধু এদিকে আসো, মাঠা কি দিয়ে খাইবা তুমি? আমি মিষ্টি দিয়ে খাবো। মিষ্টি দিয়ে খাবি? আচ্ছা তাহলে কাকা মিষ্টি দিয়ে দেন। মনির ভাবছিল কি উল্টা রাখাম, কারণ ও ঝালটা খাইতে চাইছিল, কিন্তু আজকে পক দিয়ে আমি মিষ্টি দিয়ে খেয়ে দিচ্ছি। না মনির যেটা কয় বুঝছেন কাকা, ওইটা জীবন হয় না। দেখছেন একটু আগে কি কইছিল মনির, তাই নাকি
আর স্বল্প পরিসরে এই জায়গার মাঠাটা অনেক বেশি পপুলার কিন্তু আমি অনেক দিন পর আইছি আগে তো মোটামুটি একা রেগুলার আসা হইতো বাট এখন কাজকর্মের চাপ এতটা বেশি যার জন্য আসাই হয় না কাকাও তো আমাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে যে এত দিন পরে আইলা আর কাকা মনির আসাতে অনেক খুশি কারণ মনির রে কাকা অনেক পছন্দ করতো কারণ মনির টিকটক করে আর কাকা টিকটকার গড়ে অনেক পছন্দ করে কারণ টিকটকার রাইলে এই দোকান দোকান ঝাড়ু টাড়ু দেওয়া হয় আর কি হাল তো কথা একদম কমি নাই আমি একটা কাকাম বাজিয়ে লাইছিলাম এই মোজাটা ওই জায়গায় ফেলাই ছিলাম পরে কাকা এনে দিয়ে গেল আমার মনে হয় আমি এই মোজার জরিমানা দিতে দিতেই শহীদ হয়ে যামগা প্রতিদিনই আমি এরকম একটা কাম করি কি 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 মোজাটা খালি ফেলাইতে এই আর কেউ না কেউ খুঁজা দেয় কোন দিন জানি এইটাও দুইটা হয় রে সব কিছু কাম কর ওই নাম দে রে খালি সব কামটা তুই করস না নাম রাখলে আবার দে আবার কাম সব কাম তুই করস নাম দে সবা আবার সব কাম তুই করস আর নাম দে সবা এই যে এইটারে কই বলদ বানানো করে সাইড বার কইলা রাতের মাঠাটা একটু বেশি ভালো লাগতেছে কারণ অনেকদিন পরে খেতে দিত যে কোনো জিনিস অনেকদিন পর ট্রাই করলে একটু বেশি ভালো লাগে মাঠা যে খাইতেছস বন্ধু পকেটে টে আছে না ওই জায়গাটা সব ঠিক দিয়ে দিছি কারণ মাঠা যে খাইতে দিছি আমি দিমু কোন থেকে এড়ে যাই না কাকা ভালো মনের মানুষ মুন্নির দিয়ে ঘরটার মুছাইবো আর আমারে ছেড়ে দিব বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতেছে তোর আগে বেন্দে রাখবো অসম্ভব কা ইউটিউবার পছন্দ করে টিকটকার না তাই নাকি তো মিষ্টিটা খাই তারপরে ঝালটাও ট্রাই করুন এবার ঝালমাটা বানাইতেছি কাকা এটা কাজ করবেন মন্দির লবণ বেশি ঠিক আছে একে মনে হবো তাহলে আমার বন্ধ হবো না না আপনার বন্ধ হবো আমি আসছি না মজা করবো তো বন্ধ দেখতেন অরে কেমনে বোঝাই বানাইতে হয় আমি যেইটাই লবণ দিছি ওইটাই আনাই নাই ঠিক আছে আমি এইটা নিয়ে অরে দিলাম ওইটাই নিল এইটারে কেউ বলো কামটা কি হলো কাকা কাকাও দুর্নীতি করলো মনে হলো আসলে মেন বিষয়টা হইলো লবণ যেটাই বেশি দেওয়াইছি ওইটা ওই জায়গায় রেখে আমি এইটা নিয়ে গেছি মনে রেখেলো মনির নে কোকর দিকে ওইটাই যে আমার নিতে ধরাটা কেমনে খাওয়াইতে হয় দেখতেন এইটা কি একটু বুদ্ধির খেলা কেমন দিলাম সব বাস বেটা সব তিতে নিচে পড়ে রইছে গোটা দেন এনে যায় সব নিচে পড়ে রইছে প্রমাণ তো পাইলেন প্রকৃত টিকটকার গুজবে কান দিবেন না কেউ সব গুজব আজকে আমি আপনাদের কি শিখাইলাম মানুষকে কিভাবে বলদ বানাইতে হয় ওরে কিন্তু আমি ভালো রাখি দিছিলাম কিন্তু ওদের খারাপটাই নিব ওর যে কপাল পুরা ওইটা নিজেই প্রমাণ করতে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো খাওয়া দাওয়া শেষ এই জায়গা থেকে এখন আমাকে বাইরে দিব কাকা আসি আসসালামু আলাইকুম মালদারের রোদের ভিতরে খাড়া করে থুয়ে গেছিলাম অবশ্যই এখন তো রোদ পড়ে না আজকে একটু রোদ পড়ছে আর এই জন্য সুন্দর লাগতেছে চারি সাইডটা আর বর্ষার দিনে এই সমাজ আরও বেশি সুন্দর হয়ে জায়গা এখন সামনে একটু বিলের পাড় দিয়ে ঘুরে আসি বাট এখন তো বিলের কোনো আবহাওয়া নাই তেমন একটা ফিল পাবো না বর্ষার দিন আসুক আমি এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসবো নিয়ে আপনাদের তো নিয়ে যেতে পারবো না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে আমি এই জায়গার যে ফিলটা যে সৌন্দর্যটা ওটা উপভোগ করতে পারবেন আপনারা এই সময় এই জায়গার ভিউটা দেখেন চারিদিকে ধান খেত তারপরে পানি হালকা পাতলা অ্যান্ড ছোটোখাটো জলকুটি তো আছেই যারা কাপড় টাপড় আছে তাগো লেগে এরা হাঙ্গল লেগে অবভিয়াসলি নট আর এদিকে সর্ষা ফুলও হইতেছে এই পুরো জায়গাটাই ওয়াও মানে এক্সট্রা অর্ডিনারি আমার কাছে খুব ভালো লাগে এই গাছগুলো লেগে আরও সুন্দর দেখা যাইতেছে রাস্তাটা মানে দুই সাইড দিয়ে ঘাস মাঝখান দিয়ে রাস্তা ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে এই জায়গাটা আগের চেয়ে বেশি চলো আমরা আইসা পড়ছি এই জায়গায় কিছুক্ষণ সময় দাঁড়াবো দেন আবারও রওনা দিব এই জায়গায় তাই বললাম বাট বর্ষাকাল না দেখে এই জায়গায় তেমন একটা মানুষ নাই বাট বর্ষাকালে এই জায়গায় দাঁড়ানো যায় না প্রতিটা আনায় গানায় কিনারায় সব জায়গায় মানুষে ভরপুর থাকে বাট মনির কইতাছে মনপুরা দ্বীপে নাকি দেবো মনির মনপুরা দ্বীপে যাইবা মনপুরা দ্বীপে যাই এমন রাস্তা সুন্দর করছে রাস্তা সুন্দর করুক আর যাই করুক টেকা দিয়ে কি মাঠ দেখ পরে যাবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যে দেখবো কি ওরা দুজন ছাড়া আর ওই পুরা দ্বীপে কেউ নাই তো মজাই আর মজা পুরো দ্বীপটাই হোক ওই দ্বীপটা ফুলসজ্জা হয়ে যাবে সঠিক বলেছেন ফুলসজ্জা না ওই দিন কাউকে বাসার রাইট থাকবো মানুষজন নাই দেখে এই জায়গায় বেশি একটা মজা পাইলাম না তাই এই জায়গার থেকে আমার এখন বাইরে তুই বা একটু সামনে যেয়ে দেখি আর এখন যে জায়গায় ওইটার নাম স্ন্যাক্স বার বাট ওইটা হলো নামেই স্ন্যাক্স বার ওই জায়গায় যে জীবনে আমি কিছু খাই নাই মানে কোনো স্ন্যাক্স খাই নাই আর এই এরিয়াটাও সুন্দর আর আমাদের যত ভাই ব্রাদার আছে যারা বাইক টিক চালায় এই এরিয়াটাই বেশি আহে কারণ এই জায়গাটা ফাঁকা থাকে আর এই জায়গায় একটা স্ন্যাক্স বার আছে যে জায়গায় ওরা বসে টসে চাচুক খায় যার জন্য এই জায়গাটা বেস্ট তো আমি ওই জায়গায় গাড়িটা রাখি এনে এই জায়গায় কিছুক্ষণ আড্ডা উড্ডা দিই এনে এলাম ভাবলাম হয়তো এই জায়গায় মানুষ আছে কিন্তু আজকে এই জায়গাটা অনেক বেশি পরিমাণ ফাঁকা
আমরা দুইজন ছাড়া এই জায়গায় আর কেউই নেই, দুই চিকটা মানুষ ছাড়া। আর আজকে আমি একটা জিনিস শুনে আরো বেশি অবাক হইছি, সেটা হইলো মনির কাছে তো কখনো টাকা থাকে না, যখনই আমি ওর কাছে টাকা দিলাম তখন আমার টাকা দিল। আই এম তো অবাক অবাক হয়ে গেছি গা। আর পরে আর একটা জিনিস যেটা শুনলাম ওইটা উনি তো আমি কমাই দিতাম গা, একটু লেগে মন থেকে বাইচা আছি, সেটা হইলো মনির নাকি টাকা নিয়েছিল আমার খাওয়ানোর লেগা। ও মাই গড, বন্ধু তোমার মনে এত বড় হইলো কবে থেকে? তোরে কবে দিছি খাওয়াবো, একটু আগেই তো কইলি দি খাওয়াবো। ফালতু কথা একদম কবি নে। তো মনির খাওয়াইবো দেখা, নেক্সট বার আইছি এই দোকানটা আজকে বন্ধ, মানে মনিরের খাওয়ান কি আমার কপালে জুটবো না জানি না। দেখি এই জায়গার থেকে বাইরে অন্য জায়গায় হইলো আমি আর তো ওর খাওয়ান অন্তত খামুই, কারণ জীবনের প্রথম মনির কইতে খাওয়াইবো। ফালতু কথা একদম কবি নে, এই খাওয়ান যদি আমি না খাই তাহলে মনে করেন আমার রাইতের ঘুম আরাম হয়ে যাবো। তো এখান থেকে বাইরে যাবো, আর এই জায়গায় যেহেতু খাওয়ার কিছু নাই তো মনির আজকে একদিন খাওয়াইবার চাইছে, তাও যদি না খাই আমি তা তো হয় না। তো এখান থেকে আমি ডিরেক্ট নিশিন্দাড়ি ঢুকে যাবো, কারণ ওই জায়গায় অলওয়েজ খাওয়ার কিছু না কিছু জিনিস তো থাকবোই। আর এই জায়গা দিয়ে প্রথমে কালিয়াকুর বাইর হতে হবে, তারপরে বাইর হতে হবে নিশিন্দাটি। বাট লেট করে ফেলাইছি, যাইতে যাইতে এই রাইতে হয়ে যাবো গা, প্রতিদিনই আমি এই কাজটা করি। আর এখন ঠান্ডা পড়া শুরু করছে, আইসা পড়ছি নিশিন্দাটির রাস্তায়, আর এনে আইতে তো এই পুরো করকর একটা ঠান্ডা পড়ে গেছে গা। দেন কুয়াশায় চারদিক দেখাই যায় না, আজকে আমার মনে হয় অন্য দিনের তুলনায় অনেক বেশি কুয়াশা পড়বো, আর ঠান্ডাটাও অনেক বেশি পড়তেছে। বাট আজকে আমি যে গেঞ্জিটা পড়ছি একটু মোটা সোটা, যার জন্য এইটাই ঠান্ডাটা একটু কম লাগে। আর অন্য দিন যেডি পইরা বাইরে হয় এত পাতলার পাতলা, আমার আম্মা তো ভিডিও দেখে আর গেল পারে। আর এই মোড়ের একটা কাহিনী আছে, এই মোড়ে তিনজন অ্যাক্সিডেন্ট করছিল, তার ভিতরে আমাকেও লুচ্চারি আদো ছিল। কাহিনীটা ওই জায়গায় যায় একই বই একই মজা পাইবেন। শীতের লেগে আগের তুলনায় এই জায়গাটাও পুরো ফাঁকা হয়ে গেছে, বাট এই জায়গায় এখনও মানুষ আয়। এই জায়গার ক্রেজ তাও এতটাও কমে নাই যতটা ওই দুই জায়গার কমে গেছে গা, বাট এই জায়গায় মানুষজন আছে, বরাবর আছে, ভালো লাগতেছে। একটা জায়গায় গাড়িটা থুইয়া এই জায়গায় বহি মনির খাওয়াইবো, মনিরের খাওয়ানটা খাই। আর ওই মোড়ের যে অ্যাক্সিডেন্টের কাহিনী ওইটা হলো, একদিন আমরা বাইক নিয়ে এই জায়গায় এসেছিলাম, তো রিয়াদ আমার এক বন্ধু সজীব, ও তেমন একটা গাড়ি চালাইতে পারে না, ডিসকভার 125 সিসির গাড়ি নিয়েছিল, আমি নাইট ভেয়ার V3 চালাইতেছিলাম, আর আমাকে ফয়বি মনে ছিল, আর ওই বন্ধু বন্ধুর বাইক আসছিল, কিন্তু ওই বন্ধুর বাইকের পিছনে আমার এক বন্ধু শাহাদাত আর রিয়াদ বইছিল। রিয়াদ আমি কইছিলাম আমি ওই গাড়িতে বহি, তুই এই গাড়িতে বই, কিন্তু রিয়াদ কইছিল না আমি আমার বন্ধুর লগে যাবো ওই গাড়িতে বম ওই গাড়িতে বইতে। অগরে আমি শাহাদাতের প্রথম বাইকে উঠল, আর শাহাদাত জীবনের প্রথমই ওই দিনকে বাইকে উঠছে, মানে ও এত বাইক থেকে ডরায় ও বাইক উঠেই না, ওই দিনকে জীবনের প্রথম উঠছে। তো আমি সারা রাস্তায় কইতে কইতে এসি যে ভাই বাইকটা একটু দেখে চালাই, ও বাইকটা দেখে চালাই, ও চিকন চাক্কা তেমন ভালো বাইক না, পইরা যাইতে পারে, জোরে টাইনো না, বাট আমার কথা মানে নাই। এন থেকেও যাওয়ার সময় আমি কইতেছি যে ভাই দেখে চালাই, ও রিয়াদ আমি কইলাম ওই গাড়িতে উঠিস না তুই, এটাই আমি ওইটাই যাই, রিয়াদ কইল না আমি ওইটাই যাবো, সামনে যেয়ে দেখি ওকে ফোন আইছে আইহা দেখি তিনজন এই জায়গায় পইরা গেছে। এটা রে বেশি চালাইতে হইব, এটা চইলে যাইবো কয়েকদিন পর, খুব খারাপ লাগতেছে, যে কোনো সময় এটা চলে যাবো গা। আমার কোনো জিনিসই প্রথমটা টেকসই করে না, তো আপনাদের কইছি যদি 10K কমেন্ট এই ভিডিওতে আসে যে ভাই বেচেন না তাইলে বেচবো না, আর নয় তো যতটা সম্ভব এটা আমি বেচেইলাম। আর 10,000 কমেন্ট হইলে কিন্তু মনির আর রিয়াদের সাথে নিয়ে যাবো, তো এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ, এটা আপনাদের জন্য টার্গেট। আর এই জায়গায় আমাকে বিয়ে বাড়ির শালারে পেয়ে গেছি গা। আর এই যে এটা ওই বন্ধু যার বাসার রাইতেরও আমার ব্লক করা কথা ছিল। তো বন্ধু তুমি কয় ভাই বল, তোমরা তুমি তো দিয়া দিলে আমি তোর বই নাকি দিব, ইনকাম ভালো ইনকাম ভালো থাকলে যাতে মাথা লইলে কি তাহলে ঠিক আছে, সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো। অর্থেহারা দিই কারাহেন আজকে থেকে কিন্তু ও আমার শালা। মনির জীবনের প্রথম খাওয়াইতে চাইলো, তাও এমন একটা ঘটনা ঘটলো জীবনের প্রথম, মনির আমার খাওয়াইবার দিলে খাওয়ান আমি তাও মনির থেকে আমি খাইতে পারলাম না। তাহলে মনির বাসরা দিয়ে মুড়ি খাওয়াইবে একটু দে, যাক মনির মুড়ি খাওয়াইবার দিছে, অন্তত ওরা থেকে কিছু না কিছু তো খাইতে পারো। তোমাকে কিন্তু কপাল বলো, জীবনের প্রথম আমাকে লগে খাইবার বইছো তাও মনির খাওয়াইবার দিছে, এটা কিন্তু অসম্ভব ব্যাপার ভাই, এটা কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে কোনো রেকর্ড নাই। দিকা ওরাই দিকাও, যতবার খাওয়াইছি সব সময় আবার রাত থেকে খাইবো, আমার খুশি লাগতেছে, কারণ এইটা যদি খাই আমার পেট ভরে যেত তাহলে মনিরের খাওয়ান তো আর আমি খাইতে পারতাম না।
এলাকা ভালো লাগতেছে, ছোট বড় তো আমার ভালো লাগতেছে, জীবনের প্রথম কোনো জিনিস ছোট ভাই আমি খুশি। চা হালকার উপরে খাওয়া দাওয়াটা শেষ, এখন মনিরের খাওয়াটা খাইতে হইব। তো এই জায়গাটা সাইরা আমরা যাবো বাসুরা, কারণ ওই জায়গার মুড়ি অনেক জোস, ওই দিন কেউ খাইছিলাম অনেক বেশি ভালো লাগছিল, বাট ওই দিনকে মানুষ বেশি ছিল যার জন্য বেশি খাইতে পারি নাই, চাইলে খাইতে পারতাম আবার বাসায় যেয়ে খাওয়া দাওয়া করতে হইতো, এই জন্য ওই দিনকে ওই জায়গায় যাইতে পারি নাই। তো আজকে ওই জায়গায় যাবো। কুয়াশা দেখছো? কুয়াশা আমি কিচ্ছু দেই নাই, আমি তো প্রায় বাজিয়ে দিয়েছিলাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উপরে ডুবি ইমন ডাক দিয়ে নিয়ে এসো, এই জায়গাটা দেখতে আছে কেটা, কারণ মনির আজকে অর্ডার দিব পুরা ভর পেট। ও যে কি খাওয়াইবো এসকে বলার বাইরে, ও কিন্তু পকেট ভুইরা টাকা নিয়ে আইছে বাবা। 10 টাকা 10 টাকা 20 টাকা জাল মারি দিয়ে পারাম পারাম। মনির খাওয়াইতেছে, এই খাওন খাম আমি। আহ জীবন অনেক দিন আসা ছিল, আমি এত কোনোদিন দিয়ে ভিডিও ধরে রাখলাম, কারণ বোঝে না কে না পারে, কারণ আলাই মোবাইল ধুয়ে গেবার হইছে কত আগাই চালার মধ্যে। সঠিক বলেছেন মনির খান, একটু মন বই রাখাই। বিলদিস বিলামারি দিয়ে লাগবো? হ্যাঁ না দিলাই না 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 বিল দি বিল দি বিল দি মনির বিল দিব, এটা তো গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড থাকবো। আমার ভিডিওতে ক্যাপচার করে দিতেছি, আপনারা যারা যারা ডাউনলোড দিতে চান ডাউনলোড দিয়ে রাখতে পারেন। দিয়ে দিছে ভাই? কয়টা দিছে ভাই? কয় টাকা? 500 টাকা হয়েছে মনির বন্ধু। আমার জীবন সার্থক, আমার বন্ধু আমার খাই। আর কিছু বন্ধু? আর কিছু খাবি? হ্যাঁ মনিরের টাকায় প্রাণ জোশ, জীবন সার্থক আমার জীবন দানা। আর কিছু বন্ধু? এবারে খেতে চল, খেতে নিয়ে যাই। যাক আলহামদুলিল্লাহ মনির টাকা খাওয়া শেষ হয়েছে, আর আজকে এমনই ঠাডা পড়ছে, মানে মনির খাওয়াইতে দিকে আজকে এমন ঠাডা পড়ছে, দেখেন কুয়াশায় কি অবস্থা। আমি ভাবতেই পারতাম না আমি এখন জামু কেমনে ভাই। ইমনের ফোরবিতে তো ফগ লাগানো ছিল, ও যদি ফোরবি আনতো তাহলে আমরা ফোরবিতে ঘুরে যেতে পারতাম ফোরবির আলো দেখা, বাট আমি জানি না কেমনে জামু, যে পরিমাণ কুয়াশা পড়া শুরু করছে আমার মনে হচ্ছে এবার বাংলাদেশে বরফ পড়বো। আসলে মনে হইতেছে বরফই পড়তেছে না ভাই, আমি কখনো আশা করি নাই এত বেশি কুয়াশা পড়বো। জামু কেমনে আমরা বাসায় ভাই? তাই কথা না বাড়াই, তাড়াতাড়ি আমাদের বাসায় যাইতে হবে। তো চলো ভাই, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না, আমি বুঝতাছি না আজকে জামু কেমনে। ভাই ডিপার মাইরো, মাঝে মাঝে ডিপার মাইরো ভাই, সাপ রাস্তা রাস্তা কিচ্ছু না এদিকে ভাই। আজকের কুয়াশা দেখে আমার মনে হইতেছে আমি একটা রচনা লেখবো, রচনার নাম থাকবো কুয়াশা। লেখাটা এমন হবে, হুন্ডা নিয়ে বাইরেছিলাম আমি রাইতে, কুয়াশার ঠেলায় পারি নাই আমি চাইতে, সামনে দিয়ে আইতাছিল গাড়ি, বাজাইয়া দিছি গাড়িওয়ালা, ধইরা কয় কই তোর বাড়ি? আমি বললাম আমার বাড়ি বারোই পাড়া, গাড়িওয়ালা সবাই রে কয় কথা কম কো আগে ওরে পাড়া। তারপর মাইরের ঠেলায় আমি চোখে দেখি না কিছু পাড়া, গাড়িটা উঠাইলাম স্টার্ট হয় না গাড়ি, গাড়িটা উঠাইলাম স্টার্ট হয় না গাড়ি, দিলাম দুই ডালা রাচারা, করলাম গাড়ি রে খারা, চৌনা দিলাম বারোই পাড়া। সেই কবিতা কইছি সেই। আর ফাইনালি মাত্র আমরা বাসায় পড়লাম, এখন ভিডিওটা ছাড়তে হবো, আর কুয়াশার ভিতর রাইড করতে এত বেশি প্রবলেম হয়েছে আপনারা তো দেখলেনই, তো ক্যামেরাটা আমার অফ করে রাখছিলাম যাতে আর বেশি প্রবলেমে না পড়ি। এমনিতেই 2-3 বার দুর্ঘটনার কবল থেকে আমরা মোটামুটি একেবারে বেঁচে গেছি। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি, যদি এইভাবে ডেইলি ব্লগ আপনারা চান আর ভালো লাগে ফটাফট লাইক দেন, সাবস্ক্রাইব করে নেন, কমেন্টে জানান। তো স্টিল দেন, স্টে সেফ, রাইড সেফ, স্টিল দেন, আল্লাহ হাফেজ।